নামাজ প্রতিষ্ঠা করবে, মানুষটা নামাজ পড়বে, রোজা রাখবে। আমি কোরআন বলছি ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাহারা ঈমান আনবার পরে ভালো কাজ করেছে। কেমন ভালো কাজ? নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোমাকে যে নৈরাশ করব না, তুমি কি জানো আমি রব্বুল আলামিন, তোমাকে ভালোবেসে মহব্বত করি, দশটি পৃথিবীর সমান একটা জান্নাত উপহার দেব। এজন্য মানুষ আমাদেরকে এগিয়ে আসতে হয়। এ মিলাদ করলে কি লাভ? আমার একটা হাদিস মনে পড়ে গেল, আন নিয়ামাতুল কুবরা, আন নিয়ামাতুল কুবরার ভিতরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বলছেন, وعن ابو بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من انفق درهما على خير مولد النبي صلى الله عليه وسلم حضرت ابو بكر صدیق বলে কেউ যদি মিলাদুন নবীর জন্য ইসলা সাহাবের জন্য এক দিরহাম কেউ যদি সাহায্য সহযোগিতা করে আমি আবু বকর যে জান্নাতে থাকব ওই মানুষটা কাল রাফিকি ফিহিল জান্নাহ আমার সাথে ওই মানুষটা জান্নাতে পাশাপাশি অবস্থান করবে। তাহলে আমরা কি সাহায্য সহযোগিতা করিনি বা করেছি কি করিনি? তো আল্লাহ পাকের দরবারে আমরা এতটুকু আরজে জানাবো, হযরতে আবু বকর শুধু নয়, হযরতে উমরে ফারুক শুধু নয়, এর আবিক বলতে গেলে অনেক সময় পেরিয়ে যাবে। এরকম করে যুগে যুগে কালে কালে নবী রাসূলগণ, হযরতে ইব্রাহিম নবী আমার নবীর প্রতি মিলাদুন নবী করেছেন, হযরতে নূহ নবী আমার নবীর প্রতি মিলাদুন নবী করেছেন, আর এরকম মিলাদুন নবী আমার নবী বেঁচে থাকাতে হয়েছে। জোরে পড়েন। বিশ্ব নবী একদিন বাড়িতে বসে আছেন হুজরা মোবারকে, তো বিশ্ব নবীর কানে যেন কি একটা গুনগুন গুনগুন শব্দে আওয়াজ আসছে। বিশ্ব নবী বলছেন, কিসের আওয়াজ? মক্কা মদিনার জমিনে পরের দিন ফজরের নামাজের পরে বিশ্ব নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলছে, আব্বাস আমি রাসূল যে তোমার বাড়ি থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। তো বিশ্ব নবীর বাড়ি থেকে আব্বাসের বাড়ি অনেক দূরত্ব, অনেক বেশি দূর। হযরতে আব্বাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আব্বাস বলছেন, নবী গো আমি আব্বাজ গুনগুন গুনগুন সুরে, ও রাসূলুল্লাহ আপনার সম্পর্কে আমি আব্বাস মিলাদুন নবী মানাচ্ছি, আমার নবী বিশ্ব নবী হযরতে আব্বাসকে জড়িয়ে ধরে বলে, আব্বাস রে তুমি বেঁচে থাকাতে আমার মিলাদ করেছো, আমার জন্ম বৃত্তান্ত মানিয়েছো, এ আব্বাস আমি রাসূল কথা দিচ্ছি তোমাকে সবটা জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেল। হযরতে আব্বাস বিশ্ব নবীর সাথে মিলাদ করেছিলেন, এ মিলাদ আজকে আমরা মানাচ্ছি। হযরতে আবু বকর মিলাদ করেছেন, হযরতে আব্বাস মিলাদ করেছেন, খোলাফায়ে রাশিদিনদের যুগে মিলাদ ছিল। একটা কিতাবের কথা মনে পড়ে গেল, কিতাবটার নাম দালালুল খায়রাত। এই দালালুল খায়রাত কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন,
আমার নবী একদিন সাহাবাদেরকে ডাকা দিয়ে বলছেন, সাহাবারা তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। তো নবী বলছেন, রাসূল গো আপনি কি বলবেন বলুন। সাহাবারা, আল্লাহর আরশে একটা নদী দেখা যায়। সাহাবারা হতবাক হয়ে গেলেন, আরে আল্লাহর আরশে নদী, নবী কিভাবে জানে? এ সাহাবারা, শুধু নদী নয়, এই নদীর উপরে একটা গাছ আছে, গাছের উপরে একটা মুরব বসে থাকে। এ আশ্চর্য ঘটনা, মুরব বসে থাকে। সাহাবারা হতবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, রাসূল গো এরকম নদী আল্লাহর আরশে দেখা যায়। হে সাহাবারা, ও গাছের নাম কি? আমি রাসূলুল্লাহ জানি। জোরে পড়ে, ওই গাছটার নাম কি? আমি রাসূল। এখান থেকে বলে যেতে পারি, তো এখান থেকে প্রমাণ হয় আমার নবী গায়েবের সংবাদ জানেন। জোরে পড়ে, সেজন্য তো আলা হযরত ফজলের নবী যাকা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওয়া মা হুয়া আলাল গায়েব বিদলিল। হে আমার আকা মুস্তাফা, আপনি তো হচ্ছেন গায়েবের সংবাদ দেনে ওয়ালা নবী। হে নবী, আল্লাহর আরশে গাছ আছে, তো আমার নবী কেমন করে খবর জানেন? আমার আকায় মুস্তাফা বলছে, সাহাবারা আমি আল্লাহর নবী গাছটির নামও বলে দিতে পারি। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু বয়ান করুন তো নবী, এ গাছটার কাজ কি? বিশ্ব নবী বলতে লাগলেন, সাহাবারা শুনে নাও জেনে নাও। এ সাহাবারা, ওই আরশে আজিমে যে গাছটা আছে, ও গাছটার নাম বরকত গাছ। কি নাম বাবা? আমাদের গ্রামে গঞ্জে কাঁঠাল আম জাম গাছের নাম দেখা যায়, কিন্তু আল্লাহর আরশে যে গাছটা দেখা যায় সে গাছের নাম রহমত। হে সাহাবারা, ওই গাছটা যে নদীর উপরে হবে, ও গাছটির নাম হচ্ছে বরকত।